রাত পোহালে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। বিভিন্ন পঞ্চায়েতের 1819টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে জনগণের ভোটে। ভোট গ্রহণের কাজ সম্পন্ন করতে বুধবার রাজ্যের বিভিন্ন ব্লক থেকে ভোটকর্মীরা ভোট সামগ্রী এবং নিরাপত্তা কর্মীদের নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন। বুধবার রাজধানীর ডুকলি ব্লকে ভোটকর্মীদের ভোট সামগ্রী ও নিরাপত্তা কর্মীদের নিয়ে ভোটকেন্দ্র যাওয়ার দৃশ্য আরটিভির ক্যামেরায় ধরা পড়ে। এদিন ডুকলি ব্লকের আধিকারিক সুশান্ত দত্ত জানান, ডুকলি ব্লকের অন্তর্গত 71টি ভোট কেন্দ্র রয়েছে। এই ভোট কেন্দ্রগুলিতে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন প্রায় 484 জন ভোট কর্মী। প্রতিটি ভোট কেন্দ্রে 4 থেকে 5 জন করে নিরাপত্তা কর্মী রয়েছেন। তিনি আরও জানান, দুপুর 1টার মধ্যে সংশ্লিষ্ট সব কয়টি ভোট কেন্দ্রে ভোটকর্মীরা ভোট সামগ্রী এবং নিরাপত্তা কর্মীদের নিয়ে পৌঁছে যাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। আজ ডুকলি আরডি ব্লকের অন্তর্গত যেই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে ভোট পড়বে, আগামীকালকে ভোট পড়বো, আজ পোলিং পার্টিরা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে। আমাদের টোটাল 71 পোলিং স্টেশন আছে, পোলিং পার্টিরা যাচ্ছে। এর মধ্যে আমাদের যতটুকু খবর, প্রায় 11-12টা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে। আমরা আশা করছি বেলা 1টার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো। তো আগামীকালকে ভোট করবো, ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হয়। হ্যাঁ, এবার আছে সিকিউরিটি পার্সন, সেটা আলাদা আছে, যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। প্রতিটা পোলিং স্টেশনে 4 জন, কোনোটাতে যেখানে 5 জন, এইভাবে করে দেওয়া হচ্ছে। আমাদের টোটাল 71 পোলিং স্টেশন আছে, 71 পোলিং স্টেশনে প্রায় 484 জনের মতো পোলিং পার্সোনেল আছে। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে 6370টি। এর মধ্যে শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4450টি আসনে জয়লাভ করে, ফলে বৃহস্পতিবার ভোট হতে চলেছে মাত্র 1819টি আসনে। এর মধ্যে বিজেপির দল 1118টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সিপিআইএম দল প্রতিযোগিতা করছে 1222টি আসনে, কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে 731টি আসনে। সরকারের জোট সঙ্গী তিপ্রা মথা 138টি গ্রাম পঞ্চায়েতের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া সিপিআইএমএল 5টি আসনে এবং নির্দল প্রার্থীরা 127টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। পঞ্চায়েত সমিতির মোট আসন রয়েছে 423টি। এর মধ্যে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে 235টি আসনে, ফলে বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির 188টি আসনে ভোট হচ্ছে। অপরদিকে জেলা পরিষদের মোট আসন রয়েছে 116টির মধ্যে। বিরোধী দলগুলি প্রার্থী দিতে না পারায় বিজেপি দল 20টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, ফলে বৃহস্পতিবার জেলা পরিষদের 96টি আসনে ভোট হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।